এর আগে আপনাদের ভ্যালি অফ ফ্লাওয়ার্স ও হেমকুণ্ড সাহিব ট্রেক দেখিয়েছি। সেই ভিডিওগুলো নিয়ে আলাদা একটা প্লেলিস্ট বানিয়ে চ্যানেলে রেখেছি। আই বোতামে এবং ডেসক্রিপশানে লিংক দিয়ে রাখলাম, দেখতে পারেন। ট্রেক শেষ করে আমরা হরিদ্বার ফিরে এলাম। হরিদ্বারে আমরা দুদিন থাকব এবং সমগ্র হরিদ্বার, ঋষিকেশ ও কনখল ঘুরে দেখব। সঙ্গে থাকবেন আপনারা। আমাদের ভ্রমণের এই অংশটা নিয়ে আলাদা করে একটা সিরিজ বানাচ্ছি। আজ সেই সিরিজের প্রথম ভিডিও দেখাবো আপনাদের। চলুন শুরু করি। বেরোচ্ছি সকালবেলায়, এখন বাজে 7:15। একটু কনখলের দিকটা যাব, হরিদ্বার এক্সপ্লোর করব। পাহাড়ে তো অনেকটাই এক্সপ্লোর হলো, ট্রেকিং হলো, এবার হরিদ্বারটা আজকে আমরা থাকছি, কালকেও দিনের বেলাটা থাকবো, একটু এক্সপ্লোর করে আসি, যাবো কনখল। হরিদ্বারে ভারত মাতা মন্দিরের কাছে আমরা এক পরিচিত ভদ্রলোকের ফ্ল্যাটে আস্তানা গেড়েছি। ওই আবাসনের কেয়ারটেকার উত্তম মণ্ডল হরিদ্বারে অটো চালায়, খুব ভালো মানুষ। তার অটোতেই আমরা হরিদ্বার ঘুরব, আপনারাও ঘুরতে পারেন, ফোন নাম্বার দিয়ে দিলাম। উত্তমদা বাঙালি ভদ্রলোক, সোধপুরে থাকতেন। হরিদ্বারে বেড়াতে এসে হরিদ্বারকে ভালো লেগে যাওয়ায় এখানেই থেকে গেছেন এবং সংসার পেতেছেন। সকালবেলায় এখানে বিভিন্ন আশ্রম থেকে সাধু সন্ন্যাসীদের ভাণ্ডারা দেওয়া হয়। খাবারের পাশাপাশি কখনো কখনো অর্থও দেয়া হয়, তাই সকাল হলেই সাধু সন্ন্যাসীদের ভিড় জমে এখানে। হরিদ্বার বা হরদুয়ার হিন্দুদের কাছে এক অতি পবিত্র জায়গা। এখান থেকেই পঞ্চকেদার যেতে হয়, তাই এই জায়গা শিবভক্ত অর্থাৎ শৈবদের কাছে হরদুয়ার। হর শব্দের অর্থ শিব, আবার হরিভক্ত অর্থাৎ বৈষ্ণবদের পরম তীর্থ বদ্রীনাথ যাওয়ার পথও শুরু হয় এখান থেকেই, তাই এই জায়গা তাদের কাছে হরিদ্বার। এখান থেকেই গঙ্গার সমতল প্রবাহ শুরু, তাই হরিদ্বারকে গঙ্গাদ্বারও বলা হয়। হরকিপাউড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম কনখল, একটু হরকিপাউড়ি দেখার ইচ্ছা হল, ব্যাস চলো হরকিপাউড়ি। উত্তম দাও অটো থামিয়ে আমাদের সঙ্গে চলল হরকিপাউড়ি। চলুন আপনাদেরও সকালের হরকিপাউড়ির টুকরো ছবির কোলাজ দেখাই। তীর্ধনুকে শেপ দেওয়া হয়েছে বীজটায় রাস্তার ধারে। হরকিপাউড়ি, হর অর্থাৎ শিব, পাউড়ি অর্থাৎ সিঁড়ি। হরকিপাউড়ি শব্দের অর্থ হল শিবের সিঁড়ি বা ঈশ্বরের সিঁড়ি। এখান থেকেই গঙ্গার সমতল প্রবাহ শুরু হয়েছে। সোজাসুজি দূরে চণ্ডীপা মনসা পাহাড়। গঙ্গার পশ্চিম পাড়ে একটা খাল কেটে লক গেটের সাহায্যে নিয়ন্ত্রিতভাবে জল ছাড়া হয় হরকিপাউড়িতে। প্রতি 12 বছর অন্তর এখানে কুম্ভ মেলা হয়, তখন লাখ লাখ সাধু ও পুণ্যার্থী এখানে স্নান করতে আসেন। প্রসঙ্গত বলি, হরিদ্বার ছাড়াও উজ্জয়িনী, নাসিক, প্রয়াগরাজ অর্থাৎ এলাহাবাদ, এই 3 জায়গাতে কুম্ভ মেলা হয়। মাছকে খাবার দেওয়া হয়, মাছের খাবার। বিভিন্ন পস্তা সাজিয়ে আছে, মৃত সঞ্জীবনী বলা হয়, জলের মধ্যে দিয়ে দিলে এই গাছগুলো আবার তরতাজা হয়ে ওঠে। এর দাম কত? একটা আঁটি 30 টাকা, দুটো আঁটি 50 টাকা। এই যে জলে রাখার পরে এরকম আকার ধারণ করবে।
হরকিপাউড়ির মধ্যে একটি এলাকা যেখানে সন্ধ্যায় গঙ্গারতি হয় এবং যেটিকে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয় সেটি হল ব্রহ্মকুণ্ড। সমুদ্র মন্থনের পর এই ব্রহ্মকুণ্ডে অমৃতের ফোঁটা পড়েছিল, তাই এই স্থানটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। প্রতিদিন হরকিপৌড়ি ঘাটে শত শত মানুষ গঙ্গার জলে স্নান করছেন। জানিয়ে রাখি, প্রতি বছর দশহরা থেকে দীপাবলি পর্যন্ত পরিষ্কার করার জন্য হরকিপাউড়িতে জল বন্ধ করে রাখা হয়, অর্থাৎ ওই সময় ব্রহ্মকুণ্ডে কোনো জল থাকে না। সিঁদুর বিক্রি হচ্ছে, এখানে খাবার বিক্রি হচ্ছে সাধু সন্তদের খাওয়ানোর জন্য। सरस्वती का संगम ये ऋषि मुनियों की तपोभूमि, ऋषि मुनियों की तपोभूमि, यहाँ को देव तरसते हैं। जब महाकुंभ से, जब महाकुंभ से छलक छलक कर अमृत मेघ बरसते हैं, जब महाकुंभ से छलक छलक कर अमृत में बरसते हैं। पावन प्रयाग का पुण्य पर्व है महाकुंभ का महापर्व, पावन प्रयाग का पुण्य पर्व है महाकुंभ का महापर्व। नमामि गंगे भजामि, সকালবেলা ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, এখানে দিয়ে ঢুকছি একটা দোকানে, চটিওয়ালা ব্রেকফাস্ট। এখান থেকে হরকিপাউড়ি ঘাট দেখা যাচ্ছে, বেড়াতে আসবেন, ঘুরবেন, সব কিছুই করবেন, কিন্তু সাবধানতা অবশ্যই থাকবে, হাতে থাকবে স্যানিটাইজার, মুখে থাকবে মাস্ক। খাবার এসে গেছে, ছোলে বাটরে তার সঙ্গে স্যালাডও দিয়েছে, একটা জল এখানেতে দিয়ে গেছে দেখতে পাচ্ছি, পুরো সিল প্যাক। ভালো টেস্ট, ঠিক আছে, বেশ সুস্বাদু, খেতে ভালো। একটা ব্যাপার হচ্ছে আমাদের এখানে গ্লাস কিন্তু এফআর গ্লাস দেওয়া হয়েছে, ডিসপোজেবল গ্লাস, অবশ্য আমরা যেটা চেয়েছি। খাবারটা বেশ ভালো। হরে হরে গঙ্গে, হরে হরে গঙ্গে প্রণমা, আমরা ফিরে চললাম অটোর কাছে, এখন যাব কনখল। আগামী পর্বে আপনাদের কনখল ঘুরিয়ে দেখাবো, শোনাবো অনেক পৌরাণিক কাহিনী। চিন্তা করবেন না, হরকিপাউড়িতে সন্ধ্যারতি দেখানোর জন্য পরে আবার ফিরে আসব। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকুন, ধন্যবাদ।